30 ফুট এখন আছে 5 7 ফুট খাল আছে এই মুরগি গেছে কোনো খাল কাটা কোটা হয় না মুরগা 50 বছর উপর হইছে আমাকে জমি ক্ষেত্রে দিয়ে কোনো পানি দিয়ে লামতে পারে না খাল আটকে গেছে ঝালকাঠির রাজাপুরে হাক ডাক দিয়ে সরকারি খাল দখলের প্রতিযোগিতায় নেমেছেন ভূমিদস্যুরা একসময়ের খরস্রোতা খালগুলো ভূমিদস্যুদের দখল আর ভরাটের কারণে আজ মৃতপ্রায় কোথাও কোথাও চলছে পাকা স্থাপনা নির্মাণের কর্মযোগ্য যদিও ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পর্যায়ক্রমে দখলমুক্ত অভিযান পরিচালনার আশ্বাস দেন রাজাপুর প্রতিনিধি এম খায়রুল ইসলাম পলাশের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন ঝালকাঠির রাজাপুরের নৈলকাঠি হাওলাদার পাড়া খালটি লেবুবনিয়া হয়ে ভান্ডারিয়ার বড় নদীতে গিয়ে মিলিত হয়েছে একসময়ের খরস্রোতা খালটি এখন মৃতপ্রায় স্থানীয় ভূমিদস্যুরা বাঁশের সাথে জাল ব্যবহার করে অভিনব কায়দায় ভরাট করছে খালটি খালের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে পাকা বাড়ি দোকানপাট সহ নানা স্থাপনা তাই যে খালটির উপর নির্ভর করে প্রায় 1500 একর ফসলি জমি চাষাবাদ হতো এখন সেখানেই প্রায় পানি পচে নষ্ট হচ্ছে চাষির স্বপ্ন দখল আর দূষণে একই অবস্থা মধ্যবাজার এলাকা থেকে বয়ে যাওয়া ভবানীর খালটিরও খাল বলতে নাই খাল সবাক কালে মরি গেছে কোনো খাল কাটা কোটা হয় না মুরগা 50 বছর উপর হইছে আমাকে জমি ক্ষেত্রে দিয়ে কোনো পানি দিয়ে লামতে পারে না খাল আটকে গেছে এতে বাড়ি ঘর করিয়ে লাইছে কোনো খাল বলতে নাই খালাল নেই 30 ফুট এখন আছে 5 7 ফুট খাল আছে এই দিনে পানি আমাকে ইতাছে নামতে আছে না আমাকে ফসল জমি খাত লাগাইতে পারি না ফসল হয় না এই খালটি রক্ষা করার এবং কোনো খননের দাবিতে গত 1.5 বছর আগে এইখানের জনসমাজ নেমেছিল তারপর এসিল্যান্ড ইউনো এবং উপজেলা প্রকৌশলী মহোদয় বারবার এটি প্রদর্শন করে গেছেন তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বারবার যোগাযোগ করলেও তিনি নানা ব্যস্ততার কথা বলে এড়িয়ে যান তবে শিগগিরই উচ্ছেদ অভিযানের কথা জানালেন পাউবোর নির্বাহী প্রকৌশলী রাজাপুর উপজেলা যে দখল হওয়া খালগুলো রয়েছে খালগুলো উচ্ছেদের বিষয়ে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করতেছি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহায়তায় এই খালগুলো পর্যায়ক্রমে ওখানে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা নদী দখলমুক্ত করার পাশাপাশি তার রক্ষণাবেক্ষণের দাবি স্থানীয়দের রাশেদ আকন এশিয়ান টেলিভিশন।